প্রিয় বিয়ে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের এডুকেশনের জেনারেল পেপার রয়েছে এস এ টু গণতান্ত্রিক নাগরিকত্বের দক্ষতা স্কিলস ফর ডেমোক্রেটিক সিটিজেনশিপ তো এখান থেকে তোমাদের আশি নম্বরে পরীক্ষা হয় দু নম্বরের প্রশ্ন দশটা করতে হয় দশ নম্বরের প্রশ্ন তিনটি এবং পাঁচ নম্বরের প্রশ্ন দুটি এই হচ্ছে তোমাদের কোশ্চেন প্যাটার্ন তো আমাদের ফিফথ সেমিস্টারে যে সাইশান দিয়েছিলাম সেই সাজেশন এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমন এসছে তোমরা চাইলে মিলিয়ে দেখতে পারো আমি আশা করি তোমাদের থার্ড সেমিস্টারও এরকমই প্রশ্ন কমন আসবে এবং তোমাদের বলবো যারা তোমরা নোটস পারচেস করতে চাও তারা পারচেস করতে পারো ঠিক আছে তোমরা যদি নোটস কালেক্ট করতে চাও করতে পারো সামান্য রেগুনেশনের বিনিময় তোমাদের এই সেক পেপারের যে নোটসগুলো রয়েছে তোমরা একশো চল্লিশ টাকার মধ্যে সমস্ত ফুল পিডিএফ নোটস তোমরা পেয়ে যাবে ওয়ান ফোরটি রুপিসে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো ভারতের সংবিধানে বর্ণিত নির্দেশমূলক নীতিগুলি আলোচনা করো দশ নম্বরের বা পাঁচ নম্বরের হিসাবে আসতে পারে যেগুলো স্টার মার্কস সেগুলো ভালো করে তোমাদের পড়তে হবে ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার মূলত কয়টি ও কি কি যে কোনো দুটি সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটি ভালো করে পড়ে নেবে এই প্রশ্নটি পড়লে তোমাদের মধ্যেই রয়েছে সমতার অধিকার আর স্বাধীনতার অধিকার ঠিক আছে এই দুটো তিন আর চার পড়লে তোমরা যদি দুই পড়ে নাও তিন আর চারের উত্তর ওর মধ্যেই রয়েছে ঠিক আছে কারণ দুটি অধিকার আলোচনা করতে বলেছে তোমরা সাম্যের অধিকার বা এই সমতার অধিকার বা স্বাধীনতার অধিকার আলোচনা করতে পারো দেখে নাও তিন আর চার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এক থেকে চার অব্দি যদি পড়ে নাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে একটি দশ এবং একটি পাঁচ শিশুর অধিকারের ধারণা দাও শিশুর অধিকারের শ্রেণীবিভাগ করো শিশুর অধিকারের প্রয়োজনীয়তা লেখো শিশুর অধিকার রক্ষায় পরিবারের ভূমিকা আলোচনা করো পরিবার বিদ্যালয় এবং সমাজের এই তিনটি যদি পড়ে যাও এখান থেকে হানড্রেড পারসেন্ট একটি প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে তাই শিশুর অধিকার রক্ষায় পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ চারটি স্টার রয়েছে পক্ষ আইন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো শিশুর অধিকার রক্ষায় সমাজের ভূমিকা আলোচনা করো গৃহস্থ হিংসার প্রকারভেদ বিষয়ে বর্ণনা করো গৃহস্থ হিংসা প্রতিরোধের প্রয়োজনীয়তা সম্পর্কে টিকা লেখো গৃহস্থ হিংসার প্রভাবগুলি আলোচনা করো গ্রাহস্থ হিংসা আইনের দুর্বলতাগুলি উল্লেখ করো গ্রাহস্থ হিংসার বিরুদ্ধে কোন ক্ষেত্রে একজন মহিলা সুরক্ষা পাওয়ার অধিকারী খুবই গুরুত্বপূর্ণ গ্রাহস্থ হিংসা আইনে উল্লেখিত পুরুষদের জন্য সুরক্ষামূলক ব্যবস্থা আলোচনা করো চারটি স্টার রয়েছে পুরুষ এবং মহিলা উভয় পড়ে গেলে এখান থেকে একটি দশ নম্বরের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে গ্রাহস্থ হিংসা আইনের মূল বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করো গণতান্ত্রিক অধিকার সম্পর্কে আলোচনা করো তো প্রশ্নগুলো তোমরা দেখলে এই প্রশ্নগুলো তোমাদের ভালো করে করতে হবে এই প্রশ্নগুলো ষোলোটি প্রশ্নের মধ্যে আমি কিছু বাছাই করাও প্রশ্ন বলে দিয়ে যে মার্কস এগুলো আগে পড়বে তারপর এই প্রশ্নগুলো পড়বে যদি ষোলোটি প্রশ্ন তোমরা ভালো করে করে যেতে পারো তোমাদের কিন্তু এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে তো এইগুলো পড়তে থাকো এবং লাস্ট মিনিটের সাজেশন তোমাদের দিয়ে দিলাম যদি তোমাদের পিডিএম নোটস দরকার পড়ে তোমরা পারচেস করে নিতে পারো সামান্য রেগুলেশনের বিনিময় আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে সকালে ভালো থেকো সুস্থ থেকো